হাই গাইস ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগান দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি তো সেই আপডেট নিউজটা জানার জন্য অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নিও তো গাইস যে আপডেট নিউজটা দিতে চলেছি অবশ্যই ঈশান প্ডিতাকে নিয়ে এটিকে মোহনবাগান দলের ব্যাপারে এটিকে মোহনবাগান দল তার প্রতি কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই মুহূর্তে এই ব্যাপারটা কিন্তু জানা যাচ্ছে এবং এটিকে মোহনবাগান দল যেহেতু এই বছর বিদেশিদের ক্ষেত্রে একটাও নাম্বার নাইন বা স্ট্রাইকার কিন্তু সই করায়নি তাই তাদের এখন মেন টার্গেট একটা ভারতীয় প্লেয়ার যে কিনা স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন আর সেই ভারতীয় প্লেয়ারটি অবশ্য একটা ভালো অপশন কিন্তু থাকছে ঈশান পান্ডিতা ঈশান পান্ডিতারও কিন্তু কলকাতাতে খেলার ইচ্ছা রয়েছে তিনি কিন্তু কিছুদিন আগেই সেটা জানিয়েছে এবং যেহেতু এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফান্ডু রয়েছেন তো সেই ক্ষেত্রে জুয়ান ফান্ডু তার পুরনো ছাত্রকে আবার হয়তো ফিরিয়ে আনতে নিয়ে আসতে পারে এটিকে মোহনবাগান দলকে বলে তো এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে এটিকে মোহনবাগান দল কিন্তু ঈশান পণ্ডিতার সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে হ্যাঁ এই ডিলটা ডান হওয়ার পেছনে এই সপ্তাহটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে কারণ এই সপ্তাহের মধ্যেই কিন্তু এটিকে মোহনবাগান দল চাইছে ঈশান পণ্ডিতাকে দলে নিতে এবং সেই ডিলটা পুরোপুরি ডান করতে যেটুকু এই মুহূর্তে জানা যাচ্ছে এটিকে মোহনবাগান দল কিন্তু জামশেদপুর এফসি দলকে একটা ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে এই ঈশান পণ্ডিতাকে নেওয়ার জন্য এবং বন্ধুরা ঈশান পণ্ডিতাও কিন্তু এটিকে মোহনবাগান দলে আসার একটা ইচ্ছা প্রকাশ জাগিয়েছে কারণ কলকাতাতে তিনি খেলতে চান কলকাতার যে কোনো দলের হয়ে তো সেখানে একটা ভালো অপশন এটিকে মোহনবাগান দল তো রয়েছে এবং তার পূর্ণ কোচ যেহেতু এই দলের কোচের দায়িত্বে রয়েছে তো তাহলে ব্যাপারটা আরও সহজ হবে তো সেই ক্ষেত্রে গেম টাইমেও তিনি চাইছেন এবং এটিকে মোহনবাগান দলে এসে তিনি অবশ্যই গেম টাইম পাবে কারণ জন ফান্ডো কিন্তু অবশ্যই গেম টাইম দেবে কারণ এফসি গোয়াতে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যখন এফসি গোয়া খেলেছিলো তখন কিন্তু ইগো রানগুলোকে বাদ দিয়ে ঈশান পান্ডিতাকে কিন্তু খেলিয়েছিল পুরো তো সেই ক্ষেত্রে এই এখন যেহেতু এটিকে মোহনবাগান দলের একটা পপার স্ট্রাইকার দরকার এবং সেখানে ঈশান পণ্ডিতা পুরোপুরি ফিট হবেন তো সেখানে তো তিনি অবশ্যই প্রতি ম্যাচেই কম বেশি খেলাবে জোয়ান ফ্রান্ডো ঈশান পণ্ডিতাকে তো সেই ক্ষেত্রে ঈশান পণ্ডিতা কিন্তু অবশ্যই গেম টাইম পাবে তো এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু উনতিরিশে জুলাইয়ের আগেই এই ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে যেতে পারে এবং এই সপ্তাহটা খুবই একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে এই ডিলটা ডান হওয়ার পেছনে তো অ্যাডভান্স যে কথাবার্তা চলছে এইটুকুই কিন্তু আপডেট নিউজ এই মুহূর্তে রয়েছে তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও